নমস্কার বন্ধুরা, হিলবিলিস কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আমি এখানে মাংস হেঁটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর এদিকে মশলা, ধনে পাতা, সবগুলো আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওটা, সঙ্গে থাকুন আমি কীভাবে মাংসটা বানাবো, একদম অন্য স্টাইলে মাংসটা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিই। রান্নাটা শুরু করা যাক। দেখুন আমি মাংসটা কীভাবে বানাবো। সবসময় একঘেয়ে মাংস খেতে খেতে ভালো লাগে না, তাই আমি অন্য স্টাইলে এবার মাংসটা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তো দেখুন আমি কি করি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। আগে পেঁয়াজ, রসুন, আদাটা বাটবো, সবগুলো রসুন দেব না। রসুন গোটা আমি চিকেনে দিয়ে দেব। এবারে সবগুলো একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে আমি সবগুলো বাড়ব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। মাংসটা রান্না করলে বন্ধুরা খুবই টেস্টি লাগে খেতে। আমার সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চালটায় নামিয়ে নেবে। অল্প ঠান্ডা করে নেব, আলুটা ভাজার জন্য আর অল্প তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ, হলুদ, আলুটা
ঠান্ডা হয়ে গেছে, মিক্স করে নেব। তো আমার মিক্স হয়ে গেছে, দেখেন কি সুন্দর মিক্স হয়েছে, কালারটাও কি সুন্দর আছে। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এবার সবগুলো আমার রেডি হয়ে গেছে, এবার মাংস রান্না করার পাল্লা। কড়াইয়ে তেল দিয়ে দেব, আলু ভাজা তেলের মধ্যে। তো এখানে আমি মশলা নিয়েছি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলো মশলা আমি মাংস দিয়ে দেব, তেজপাতাও দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাংস রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দেব। মাংস অল্প তেল দিয়ে দেব, সবগুলো মশলা এবার মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এদিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দেব। মশলাটা দিয়ে অল্প জল দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দেব। এবার মিক্স করা মশলাটা দিয়ে দেব, ধুয়ে জলটা দিয়ে দেব। এবার মাংসের সঙ্গে সবগুলো মশলা মিশিয়ে নেব। আর অল্প ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখবো কিরকম হয়েছে। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবগুলো একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গামলাটা ধুয়ে জলটা নিয়েছি, তার জন্য কীরকম লাগছে দেখতে জলটা দিয়ে দেবো। আর অল্প জল দিয়ে দেবো,
ডালটা আমি জাল করে শুকিয়ে নেব। এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। মিট মশলা দেবো না, গরম মশলা দেবো না, আমি ধনে পাতা দিয়ে মাংসটা রান্না করব। এভাবে মাংস রান্না করলে এর স্বাদটাই আলাদা। এবার ধনে পাতা থেকে দিয়ে দেবো। হয়ে গেছে আমার মাংস রান্না, আর বেশি জাল করবো না, ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার খেয়ে দেখাবো মাংসটা কেমন হয়েছে, আপনারা দেখবেন। তো বন্ধুরা, এবার আমি খেয়ে দেখাবো। খুব দারুণ হয়েছে, এটা তো পুরো অন্যরকম হয়েছে, কি বলবো বন্ধুরা, আপনারা তো দেখে বুঝতে পারছেন। লিভারটা একদম অসাধারণ। চিকেন লেগ পিস, খুব দারুণ বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা রান্নাটা ভালো লাগে, একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।